হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরেজ জসিমউদ্দিন খন্দকার, জেকাবরে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ডিলেট অবলিক রিমুভ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট পার্মানেন্টলি বাংলা টিউটোরিয়াল এপিসোড নিয়ে। ভিডিও শুরু করার আগে প্রথমে জন্য চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জেকাবরে টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু রিমুভ অবলিক ডিলেট ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট পার্মানেন্টলি, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিও আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিও মূলত কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে দেখা গেছে কি আমরা যদি কী করি, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করি, এবং সেই তৈরিকৃত বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা যদি চাই কী করতে, ডিলিট করতে পারমানেন্টলি, তো সেক্ষেত্রে আমাদের ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা কীভাবে পারমানেন্টলি রিমুভ বা ডিলিট করতে পারি, সেই বিষয়টি আজকে আমরা দেখব। তাহলে চলুন বিষয়টা এখন শুরু করি। দেখুন, আমাদের প্রথমে কী করতে হবে, আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা ঢুকতে হবে। তাহলে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকতে গেলে আমরা কীভাবে ঢুকতে পারি? আমরা অ্যাড ম্যানেজার থেকে ঢুকতে পারি, অথবা আমরা এখান থেকে আমরা business.facebook.com আমরা এটা লেখা ঢুকতে পারি। তাহলে business.facebook.com লেখার পরে আমরা এখান থেকে কীভাবে ঢুকতে পারি? এখন আমরা যাবো কোথায়, মোর টুলস এই অপশনে ক্লিক করব। করার পরে এখন আমরা কোথায় যাবো, এখান থেকে আমরা সব চলে যেতে পারি এখান থেকে অ্যাড ম্যানেজারে। তো এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে ঢুকতে পারি। তাহলে আমাদের সেম একই জায়গায় আমরা ঢুকবো। তো এখান থেকে অ্যাড ম্যানেজারে আসার পরে আমরা পরবর্তী কী করব, এখানে আসার পরে আমরা এই যে এখানে ধরেন যে আমরা কী করবো, এখানে আমরা এই যে এখানে অল টুলস আমরা এই অপশনে ক্লিক করব। করার পরে এখন আমরা কী করবো, এখান থেকে সরাসরি আমরা বিজনেস সেটিং আমরা কি এই অপশনে ক্লিক করব। এই যে এখানে বিজনেস সেটিং আমরা এখানে ক্লিক করতে পারি, অথবা তার কাছে আমরা বিজনেস সেটিং এখানে ক্লিক করলে হবে। তাহলে বিজনেস সেটিংয়ে ক্লিক করলাম। তো বিজনেস সেটিংয়ে ক্লিক করার পরে এখন আমরা কোথায় চলে যাবো, এদিকে আমরা এদিকে নিচ দিকে আসি। আসার পরে আমরা চলে যাবো কোথায়, আমাদের এই যে বিজনেস ইনফো আমরা এই অপশনে যাবো। তো বিজনেস ইনফোতে ক্লিক করলাম, বাস আমাদের কি এখানে আমাদের বিজনেস ইনফোর আমাদের এই অপশন আসার পরে আমরা কী করবো, এই যে এখানে উপরে লেখা আছে পারমানেন্টলি ডিলেট বিজনেস, আমরা এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আমাদের বিজনেসটা আমরা পারমানেন্টলি ডিলেট করতে পারবো। তো সেমভাবে ধরুন আমরা এখানে ক্লিক করি, আবার একই জায়গায় আমরা যদি এই যে এখান থেকে অ্যাড ম্যানেজারে যাই, সেমভাবে একই জায়গায় যেতে পারবো আমরা। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে বাস আমাদেরকে আগের অপশনে নেওয়ার ব্যাপার, সেমভাবে এখানে আসার পরে আমরা কি এখন সেমভাবে আমাদের অল টুলসে ক্লিক করলাম। করার পরে এই যে বিজনেস সেটিং এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, আমরা যেখানে ক্লিক করি আমরা কি আমাদের ওই বিজনেস ইনফোতে আমরা ঢুকতে পারবো। বাস এখানে আসার পরে সেমভাবে আগের মতো করে এই বিজনেস ইনফোতে ক্লিক করবেন। করার পরে বাস আমরা একই জায়গায় আসলাম। তাহলে এখানে আমরা যে জায়গায় আসছি সেমভাবে এখানে একই জায়গায়। তো এখন ধরুন আমরা একটা ক্লোজ করে দিলাম, এটা ধরুন ক্লোজ করে দিলাম। বাস এখন আমরা কী করবো, এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজার যে আমাদের অ্যাকাউন্টটা আছে সেটা আমরা এখান থেকে কী করবো, আমরা পারমানেন্টলি আমরা কী করবো, আমাদের অ্যাকাউন্টটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা বা আমাদের বিজনেসটা আমরা পারমানেন্টলি ডিলিট করবো। তো এটা দেখা গেছে আপনি ডিলিট যদি আপনি করবেন, আপনি কেন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা ডিলিট করবো, কারণ এটা তো আমাদের প্রয়োজন। আপনার দেখা গেছে কি আনইউজার দেখা গেছে, হয়তো আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার প্রয়োজন নাই, দেখা গেছে আপনি আনইউজার ভাবে কি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনি তৈরি করে ফেলেছেন, এখন আপনি চাচ্ছেন যে কি সেটা আপনার পারমানেন্টলি ডিলিট করে দেবেন। যদি বিষয়টা এরকম হয়, দেখা গেছে হয়তো আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার তৈরি করলেন, কিন্তু আপনাদের মনে করতেছেন যে আপনি সেখানে বিজনেস ম্যানেজার আপনার তেমন কোনো কাজ আপনি করবেন না, কিংবা দেখা গেছে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার কি আপনার এখানে পারমানেন্ট ডিলিট করার প্রয়োজন, মানে যেভাবে হোক না কেন আপনার কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার কি আপনি দেখা গেছে ডিলিট করার প্রয়োজন, আপনি যে উদ্দেশ্যে তৈরি করেন না কেন, এখন যে আপনি ডিলিট করা বা রিমুভ করা পারমানেন্টলি প্রয়োজন পড়ে, তো সেই কাজটা আপনি করতে গেলে কীভাবে করবেন, এই যেভাবে দেখালাম এইভাবে আপনার বিষয়টা ঢুকবেন। ঢুকার পর এখানে কী করবেন, এখান থেকে এই যে উপরে লেখা আছে পারমানেন্টলি ডিলিট বিজনেস, আপনারা কি এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করি আমরা, এখন আমরা এখানে ক্লিক করলাম পারমানেন্টলি ডিলিট বিজনেস, আমাদের এই অপশনে ক্লিক করার পর আমাদের কাছে কি এরকম একটা আমাদেরকে অপশন চলে আসছে। তো এখানে কি বলছে, শিডিউল বিজনেস ফর ডিলেশন। তো এখানে কি আপনার শিডিউল বিজনেস ফর ডিলেশনের মধ্যে এখানে কিছু ওরা বলছে আপনাকে কি করার জন্য, এখান থেকে যে আপনি এটা যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার এখান থেকে ডিলিট করে দিবেন, তো সেই ক্ষেত্রে বিষয়টা কি আপনি ওদেরকে মনে করেন যে এখান থেকে বলছে যে এটা বিষয় বলার জন্য, এটা বিষয়টা কি যে এখানে ইট ইজ হার্ড টু ইউজ, মানে এটা ইউজ করা কি কঠিন, নাকি ইট ইজ নট হোয়াট আই অ্যাকসেপ্টেড, মানে আপনি যেটা কি করতেছেন, আপনি যেটা আশা করতেছেন সেটা আপনি পাইতেছেন না, এরকম কোনো বিষয়, নাকি দেখা গেছে আপনি ম্যানেজ করতে পারতেছেন আপনার পেজগুলো, মানে দেখা গেছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, মানে এই কোনো এরকম কোনো প্রবলেম আপনার আছে, তো সেক্ষেত্রে ধরেন যে এরকম প্রবলেম থাকলে সেক্ষেত্রে কীভাবে দেখা গেছে আমরা এই বিজনেস ম্যানেজারটা আপনার কি করতে পারে, ইম্প্রুভ করতে পারে, যদি আপনার এরকম কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার ওই বিষয়ের উপরে কিছু এখানে লিখবেন। তো এই বিষয়টা বলছে এখানে, এটা যদি আপনি চান লিখতে অথবা দেখাইতে আপনি এটা দেখাইতে পারেন, আর যদি না দেখেন এটা তাহলে আপনি এটা স্কিপ করে দেবেন। তাহলে আমরা স্কিপ করে দিলাম। তো স্কিপ করার পর এখন আমাদের পরবর্তী অপশন কি, এখন আমরা কি আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তো এখন আমরা কি করব, নেক্সটে ক্লিক করলাম। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের কাছে এরকম অপশন আসছে কি, এখন আমাদের এখানে দেখা গেছে কি আমাদের যেই অ্যাকাউন্ট থেকে আমাদের যেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে কি করছে, আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা তৈরি করছি, আমাদের কি সেই অ্যাকাউন্টের নাম পাশাপাশি কি এখানে আপনার ওই অ্যাকাউন্টের নামের পরে কি এখানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, আপনি যেই অ্যাকাউন্ট থেকে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা করছেন আপনার সেই অ্যাকাউন্টের এখানে নামের পরে আপনার কি পাসওয়ার্ডটা দিবেন, আপনি এখানে পাসওয়ার্ডটা লিখে দিতে পারেন, অথবা যদি আপনার পাসওয়ার্ডটা সেভ করা থাকে আপনার ব্রাউজারে
যদি আপনার এখানে পাসওয়ার্ডটা যদি আপনার যদি ব্রাউজারে সেভ করা থাকে তাহলে আপনার এখানে এই যে ক্লিক করলে আপনার এখানে কি আপনার যেই ইমেল থেকে আপনার কি করছেন আপনার যেই ইমেলটা আপনি দিয়েছেন ওই ইমেল পাসওয়ার্ডটা আপনার ইমেলের পাসওয়ার্ডটা এখানে এই যে যদি ব্রাউজারে সেভ করা থাকে আপনার তাহলে সেটা আপনার এখানে শো করবে। তাহলে ধরুন আমার এখানে এই যে ইমেলটা পাসওয়ার্ডটা এই যে দেওয়া আছে এখানে এটা কার এই যে পান্নাক্তা হিরার, যদি আপনার এখানে ধরলে শো না করে তাহলে আপনার এখানে পাসওয়ার্ডটা লিখে দেবেন। যেহেতু আমার এখানে এখানে মাউস পয়েন্টার নেওয়ার পর এখানে শো করছে তাহলে আমি আমার পাসওয়ার্ডটা এই যে ইমেলের এখানে ক্লিক করলে যে পাসওয়ার্ডটা এখানে আছে এখানে আমি যে ক্লিক করলাম করে ক্লিক করার পরে পাসওয়ার্ডটা আসছে, যদি আপনার না আসে আপনার এখানে লিখে দেবেন। তো এটা আপনার পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কি আপনারা এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখন ধরেন যে এখানে কি লেখা আছে এই যে বিজনেস হ্যাজ বিন শিডিউল ফর ডিলেশন, তাহলে কি বলছে আমাদের যেখানে বিজনেস ম্যানেজারটা আমাদের যে বিজনেসটা সেটা এখান থেকে ডিলেশন হয়ে যাবে। কিন্তু ডিলেশন যে হয়ে যাবে এটা কিন্তু সাথে সাথে ডিলেট হয়ে যাবে না। তো সেখানে কি বলছে এখানে এই যে আমার এখানে যে বিজনেস ম্যানেজারের নামটা এখানে এই যে ইউএসএ কি লিসা এইচবি টিপস উইল পারমানেন্টলি ডিলেশন, 24 ঘন্টার মধ্যে কি হবে বলছে পারমানেন্টলি এটা কি ডিলেট হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে। ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড গো টু ইউর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যান্ড চোজ ডোন্ট ডিলেট বিজনেস, এটা কি বলছে আপনার সাথে সাথে ডিলেট হবে না, বলছে 24 ঘন্টার মধ্যে আপনার ডিলেট হয়ে যাবে। যদি আপনি আপনার যদি চান যে এটা আপনি কি করবেন না ডিলেট করবেন না, আপনি আপনার মাইন্ড চেঞ্জ করছেন তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি এখানে বিজনেস ম্যানেজারে আপনার ঢুকার পরে ইচ্ছা করলে এই যে আপনার ডোন্ট ডিলেট বিজনেস আপনার আবার যখন বিজনেস ম্যানেজার এখন ঢুকবেন ঢুকার পরে দেখবেন যে কি ডোন্ট ডিলেট বিজনেস এই লেখাটা দেখাবে, তখন এটা দেখাইলে আপনি এখানে ক্লিক করলে আপনি ইচ্ছা করলে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার আগের মতো করে নিয়ে আসতে পারবেন। তো এই বিষয়টা বলছে যদি আপনি 24 ঘন্টার ভিতরে আপনার মাইন্ড চেঞ্জ করেন যে আপনি ডিলেট করবেন না সেই ক্ষেত্রে আপনি কাজটা করতে পারেন। তো সেই বিষয়টাকে সেটা আমরা দেখবো এখন ধরুন যে কি আমরা যদি ওইটা না করি তাহলে 24 ঘন্টা পরে অটোমেটিক্যালি এটা কি হবে আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের বিজনেস ম্যানেজার এই অ্যাকাউন্টটা কি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে। তাহলে এখন আমরা ডানে ক্লিক করলাম, বাস ডানে ক্লিক করার পরে এখন ধরেন যে কি আমাদের এখান থেকে এরকম অপশন চলে আসছে এখন ডানে ক্লিক করার পরে এখন ধরেন যে কি করি আমরা যদি আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকি তাহলে দেখুন বিষয়টা কীরকম দেখায়। তাহলে আমরা এই যে মোর টুলসে ক্লিক করলাম, করার পর এখন ধরেন যে কি আমরা চলে যাই কোথায় আমাদের এখানে এই যে অ্যাড ম্যানেজারে চলে গেলাম, অ্যাড ম্যানেজার যাওয়ার পরে সেমভাবে আমরা কি আগের মতো করে ঢুকি দেখেন কি দেখায় বিষয়টা। বাস ঢুকার পরে এখন আমরা কোথায় যাবো এখান থেকে আমাদের এই যে অপশনে আমরা এখানে কি আমরা এই যে অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কি আমরা বিজনেস সেটিং আমরা এখান থেকে যে বিজনেস সেটিং আমরা ঢুকলাম, বাস বিজনেস সেটিংয়ে ঢুকার পরে এই বিজনেস সেটিংয়ে যখন ঢুকছি ঢুকার সাথে সাথে ধরেন যে কি আমাদের এরকম অপশন চলে আসছে আমরা বিজনেস সেটিংয়ে ঢুকার সাথে সাথে এই যে কি আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা ডিলিট করে দিছি। তো ডিলিট করার পরে কি এই যে আমাদের এখানে এরকম অপশন চলে আসছে যে কোনটা বিজনেস সিলেকশন বিজনেস শিডিউলড ফর ডিলেশন আমাদের অপশন চলে আসছে। এখন এখানে কি বলছে যে ইউর শিডিউল আমাদের এই যে বিজনেসের নামটা বিজনেস ম্যানেজারের নামটা ফর ডিলেশন ইউর অ্যাকাউন্ট ক্যান নট বি অ্যাক্সেস অ্যাট দিস টাইম, বলছে কি আপনার অ্যাকাউন্ট আপনি এই সময় অ্যাক্সেস করতে পারবেন না। ইফ ইউ থিঙ্ক দ্যাট ইজ মিস্টেক, যদি আপনি চিন্তা করেন যে আপনি ভুলবশত আপনি কি করছেন আপনার ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার কি করছেন ডিলেট করে দিয়েছেন পারমানেন্টলি, তো সেই ক্ষেত্রে আপনি চুজ ডোন্ট ডিলেট বিজনেস বিফোর ইট পারমানেন্টলি ডিলেশন ইন 23 আওয়ার্স, মানে 23 ঘন্টার মধ্যে আপনি কি করতে পারবেন এই যে ডোন্ট ডিলেট বিজনেস এই অপশনে ক্লিক করে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনি আগের মতো করে কি করতে পারবেন ফেরত নিয়ে আসতে পারবেন আগের মতো নিয়ে আসতে পারবেন। তো এই যে এখানে ডোন্ট ডিলেট বিজনেস আমি এখানে যদি এই 23 ঘন্টার ভিতরে যদি আমি এই অপশনে ক্লিক করি তাহলে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কি ডিলেট হবে না পারমানেন্টলি। যদি আমি চাই কি করতে আমার অ্যাকাউন্ট আমি আগের মতো রিকভার করতে আগের মতো করে রাখতে তাহলে সেই ক্ষেত্রে আমি এই অপশনে ক্লিক করবো, তাহলে আমি এই অপশনে ক্লিক করি দেখেন তাহলে আমার আগের মতো হয়ে যাবে। তাহলে এখানে ডোন্ট ডিলেট বিজনেস এটা আপনার 23 ঘন্টার মধ্যে করলে হবে, কিন্তু 23 ঘন্টা পরে এই অপশনটা আপনার থাকবে না, 23 ঘন্টা পরে আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কি এখান থেকে আপনার ফেসবুক আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে 23 ঘন্টা পরে। 23 ঘন্টার ভিতরে যদি আমরা কি এই যে ডোন্ট ডিলেট বিজনেস আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের কি হবে এখানে ক্লিক করার পরে আমাদের এই যে আবার পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টের আমরা সাবমিটে ক্লিক করি, তো ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট আমাদের আগের মতো করে কি হলো আমাদের আগের মতো চলে আসছে। তাহলে এখন আমরা কি ক্লোজে ক্লিক করি, ক্লোজে ক্লিক করার পরে এই ধরনের আমাদের অ্যাকাউন্টটা চলে আসছে। এখন আমরা যদি চাই নিজেকে যাই এই ধরনের নিজেকে যাওয়ার পরে আমরা কোথায় গেলাম বিজনেস ইনফোতে ক্লিক করি, করার পরে ধরেন যে এই যে আমাদের অ্যাকাউন্টটা আগের মতো চলে আসছে, এই যে এখন আগের মতো এই যে অপশনগুলো চলে আসছে এখানে। তাহলে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আমরা কি আবার এইভাবে কি করলাম এইভাবে আবার ফেরত নিয়ে আসলাম। তাহলে এই যে ধরেন যে কি আমরা যেভাবে বিষয়টা দেখালাম আপনি যদি চান চেক করতে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যদি মনে করেন আপনি কি করছেন আপনি ধরুন যে আপনার মানে আপনি তৈরি করছেন কিন্তু আপনার মনে করেন প্রয়োজন না, কিংবা দেখা গেছে আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনি কি করলেন আপনার শখের বসে বসে তৈরি করলেন আপনি এখন ডিলিট করে দেবেন, অথবা আপনার একটা জিনিস আপনি করছেন কিন্তু আপনি মনে করেন আপনার বিজনেস ম্যানেজারটা আপনি মনে করছেন এখন প্রয়োজন নাই, তো সেই ক্ষেত্রে যে উদ্দেশ্যে থাক না কেন আপনি ডিলিট করবেন। তাহলে এই পার্মানেন্ট ডিলিট বিজনেস থেকে এখান থেকে আপনি ডিলিট করতে পারেন, তারপর আপনি ডিলিট করার পর আপনার কাছে মনে হলো যে না আমি এটা ডিলিট করছি এটা আমার থাকা প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনার 24 ঘন্টার
আগে ধরুন যে 23 ঘন্টার ভিতরে আপনি কি ডিসিশন নেবেন, মাইন্ড চেঞ্জ করবেন যে আপনার অ্যাকাউন্ট আপনি আগের মতো রাখবেন কিনা। সেই ক্ষেত্রে এই যেভাবে আমি দেখালাম এইভাবে আপনারা যে ডন্ট ডিলিট বিজনেস এই অপশনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট আবার আগের মতো করে এই অবস্থা ফেরত আসবে। তো এইভাবে আপনার কি করতে পারেন, আপনার অ্যাকাউন্ট ইচ্ছে করলে আপনি পার্মানেন্ট ডিলিটও করতে পারেন। আর ডিলিট করার পর যদি আপনি চান যে কি 24 ঘন্টা ডিলিট করার পরে যদি আপনি মনে করেন যে মাইন্ড চেঞ্জ করছেন আপনি ফেরত নিয়ে আসবেন, তো সেই ক্ষেত্রে আপনি 24 ঘন্টা 23 ঘন্টার ভিতরে ডিসিশন নেবেন। এর ভিতরে আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্ট আপনার আগের মতো করে আপনি এখান থেকে ব্যাক নিয়ে আসতে পারবেন। আর যদি 24 ঘন্টা ওভার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট এখান থেকে পার্মানেন্টলি একবারে আপনার আপনার অ্যাকাউন্ট থেকে একবারে ডিলিট হয়ে যাবে। তো এই আমাদের টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ডিলেট অবলিক রিমুভ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট পার্মানেন্টলি বাংলা টিউটোরিয়াল, এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।